হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে মনটা একদম ফ্রেশ হয়ে গেল এটা দেখে যে বৃষ্টি হচ্ছে, তার মানে আজকে ওই বাজে গরমটার হাত থেকে মুক্তি। যাক, আজকে এটা ভেবেই ভালো লাগছে যে আমার কাজ করতে কোনো কষ্ট হবে না, কারণ একে তো গরম, গরমের মধ্যে কাজ করতে না খুব কষ্ট হয়, কিন্তু বৃষ্টি হলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে, বেশ ভালোই হবে, তাড়াতাড়ি কাজও হয়ে যাবে, কষ্টও হবে না। সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবলাম না চুলে একটু তেল দিয়ে দিই, যেহেতু শ্যাম্পু করবো, আর তেল ছাড়া শ্যাম্পু করলে না চুলটা খুব ড্রাই হয়ে যায়। রাত্রিবেলায় তেল দিয়ে নিই, কিন্তু কালকে কী হয়েছে, কালকে একদম ভালো লাগছিলো না তেল দেওয়ার জন্য, ভাবছিলাম কখন ঘুমাবো কখন শোবো, সেই কারণে কাল আর রাত্রিবেলা তেল দিইনি, আজকে সকালে দিয়ে নিচ্ছি। আধ ঘন্টা, এক ঘন্টা থাকবে না, আধ ঘন্টা থাকলেও যথেষ্ট, কাজকর্ম সমস্ত কিছু সারতে সারতে আধ ঘন্টা হয়ে যাবে, তখন কোনো ব্যাপার না, ততক্ষণই ঠিকঠাক আছে। আর এই ছোটো ছোটো গ্লাসগুলো কিনেছিলাম, আর শ্যাম্পু বডিও সেগুলো করে বাথরুমে নিয়ে যাওয়ার জন্য, মানে এত বড় বড় বোতল যেহেতু রোজ রোজ তো বাথরুমে নিয়ে যাওয়া নিয়ে আসা করা সম্ভব নয়, সেই কারণে ওই গ্লাসগুলো নেওয়া, এতে করে ঢেলে ঢেলে নিয়ে যাই, তাতে আমার খুব সুবিধা হয়। ট্রাই করে দেখতে পারো ট্রিকটা। এখন একটুখানি ড্রেসিং টেবিলের সামনেটা গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে এবারে ঘর দুয়ার মুছে স্নান করতে যাবো। আর এদেরই মানে রাজ আমার জানলার মধ্যে দখল করে বসে আছে আর কি, প্রত্যেক দিন রাত্রিবেলা চারজনে মিলে আমার জানলায় ঘুমায়, সকালবেলা যখন জানলা খুলি তখন বেরিয়ে চলে যায়। তো এবার যেটা করছি সেটা হচ্ছে একটুখানি হাতে তেল মেখে নিচ্ছি, তেল মেখে নিয়ে এবার ঘর দোয়ার ঝাড় দেবো, ঝাড় দিয়ে মুছবো, মুছে স্নান করব। তার আগে হ্যাঁ, বাসনও মাজার আছে কিছু, তো সমস্ত কাজ টাজ করে একেবারে স্নান করে নেবো। একেবারে স্নান করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো, একেবারে স্নান টান করে চলে এসেছি, এবার একটুখানি স্কিন কেয়ার করে নেবো, মানে যা যা করি আর কি, ওই একটুখানি টোনার লাগানো, ময়শ্চারাইজার লাগানো, তারপরে সিঁদুর পড়া, এইগুলোই আর কি করবো। আর হ্যাঁ, ভিজে চুল আমি আজরাই না, কারণ আমার মনে হয় যে ভিজে চুল আজরালে প্রচণ্ড পরিমাণে চুল উঠে যায়, মানে উঠে যায় বলতে কি বলতো, যেহেতু চুলের গোড়াটা ভিজে থাকে সেই কারণে চুলটা, আমি ভিজে চুলটা আজরাই না, চুলটা শুকিয়ে গেলে তারপরে আজরাই। আর এই যেটা করছি এটার কারণ হচ্ছে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, ওই জন্য একবার ছাড়ছে একবার বৃষ্টি হচ্ছে, এবার সেই বারবার শাড়ি তোলা আবার আবার মেলা এইগুলো করতে না ভালো লাগে না। এরপর চলে এসেছি দেখো রান্নাঘরে সকালে রান্না করার জন্য। সকালবেলা কিছু হয় না, একটু ভাত হয়, মানে সিদ্ধ ভাত হয়, কোনো কোনো সময় আলুর চচ্চড়ি এরকম কিছু হয়। এখন আমি একটুখানি ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে চলে এসেছি, কারণ ছাতু গুলবো খাওয়ার জন্য, আমি তো সকালবেলা ভাত খাই না, সেহেতু ছাতু খাই, ওই জন্য একটুখানি ছাতু গুলবো। আর হচ্ছে এটা বাবার শরবতটা ভিজিয়ে রাখছি, বাবা এলে যাতে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারি। দেখো, এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি, ভাত বসিয়ে দিয়ে এবার যাবো একটুখানি ঘরে, এই যে ঘরে চলে এসেছি, ঘরে এসেছি তার কারণ হচ্ছে ওই ভাত বসিয়ে দিয়েছি, ওখানে দাঁড়িয়ে থেকে তো কিছু কাজ নেই, ওই কারণে ভাবলাম এই ফাঁকে একটু বিছানাটা গুছিয়ে নিই। বিছানাটা গুছিয়ে নিয়ে ভালোভাবে বিছানাটাকে সেট করে নিলাম। আর এই একটা ঝকমারির কাজ হয়েছে আমার, একদম ভালো লাগে না, এটাকে পরিষ্কার করছি ঠিক আছে, কিন্তু এত ডিজাইন আর ওর গাঁজে গাঁজে এত ধুলো ঢুকে যায় না, এয়ারবার দিয়ে পরিষ্কার করতে হয়। এরপর একটুখানি ওই ড্রেসিং টেবিলটা শোকেসটা মুছে নেবো, রোজ রোজ ধুলো পড়ে, একদিন না মুছলেই ধুলো পড়ে যায়, কিন্তু রোজ কি মোছা সম্ভব, তাও চেষ্টা করি একটু একটু করে মুছে নেওয়ার। তো আবার রান্নাঘরে চলে এসেছি বাকি রান্নাগুলো কমপ্লিট করার জন্য। কমপ্লিট, তারপর আমার হাল হয়েছে কিছুটা এরকম, ঘেমে একদম স্নান করে গেছি, এরপর চুলটাও শুকিয়ে গেছে, ওই জন্য চুলটা একটুখানি আঁচড়ে নিই, আঁচড়ে নিয়ে মানে সেরাম লাগিয়ে চুলটা আঁচড়ে নিচ্ছি, আঁচড়ে নিয়ে হচ্ছে কি যে একটুখানি শুয়ে যাব, কারণ এখন আর কোনো কাজ নেই, একটুখানি শুয়ে ফোন ঘাঁটবো বা কিছু করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
শুয়ে যাবো বলেছিলাম, আর শুয়ে একদম ঘুমিয়েই পড়েছিলাম। তারপরে আবার মা এসে ডাকলো যে সবজি কাটা হয়ে গেছে, তুমি রান্না টাইমের বসিয়ে দাও, আজই বেশি কিছু করবো না, করবো হচ্ছে সয়াবিন আলুর তরকারি, উচ্ছে আলুর তরকারি, আর ডাল কড়াই রয়েছে সকালের, আর ভাত, আর হচ্ছে কি যে ভাত খাওয়ার সময় ডিম ভাজা করে নেবো, ব্যাস এটাই। তো এখন আমি ম্যাজিকের মতো রান্নাগুলো করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা এই অবধিই রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার করে দেবে তোমার ফ্যামিলি ও বন্ধুদের সাথে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই।